এনজিরের কোনো বিচার কোনোদিন হবে না, আই এম টেলিং ইউ, কোনোদিন হবে না। কারণ বেনজির যদি মুখ খুলে সেখানে মূল তানেশা, মূল ডিক্টেটর, মূল কুকর্ম তা করছে, তার মধ্যে যদি আপনি 10 জন কুশীলবকে গত 17-18 বছর যে কুকর্ম করছে, এই 2 জন হচ্ছে একদম ফ্রন্ট রানার। হ্যাঁ, আমি তো ওই দিনও বলছি, আজকে আমি পরিষ্কার করে বলতে চাই, বেনজিরের কোনো বিচার হবে না। এটা হচ্ছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রকে বা আমাকে আপনাকে চুকে ধুলা দেওয়ার জন্য শেখ গোপাল এগুলো করছে। শেখ গোপাল, এটা তো ভারতীয় আওয়ামী সরকার, মনে করেন এই যে গোপালের সরকার, এটা তো ভারতীয় আওয়ামী সরকার, ভারতীয় আওয়ামী সরকার। আমি ওইভাবেই বলতে চাই, এই ভারতীয় আওয়ামী সরকার, এই যে বেনজিরের কথা আপনি বললেন, এই যে শত কোটি হাজার কোটি ওই বাড়ি ওই জমি ওই রিসর্ট এগুলো বাদ দেন, এগুলো দিয়ে কারণ সে তো হইল গুম খুন এবং বাংলাদেশের 18-19 কোটি 20 কোটি মানুষকে যে আজকে যে মানে একদম অপ্রেসড অবস্থায় রাখছে, এটার প্রধান কুশীলবদের মধ্যে এই 2 জন তো 1-2 নম্বরে থাকবে, অথবা তারেক সিদ্দিকী যদি আপনি 1 নম্বর দেন, এটা 2-3 নম্বর সিরিয়াল আছে। কারণ বেনজির যদি মুখ খুলে, বেনজির যদি মনে করে যে ঠিক আছে আমি তো সব গেল তো আর কি, আমি সব বলে দিই, আপনি কি মনে করেন? আমি ওই দিনও বলছি, আজকে আবার বলি, যত রকমের মামলা, দুদকের এইসব নাটক, তারপরে এই যে আপনার আমাদের আদালতের যে তামাশা, এগুলো সবগুলো হচ্ছে র এবং গোপালের ডিজাইন মতো চলছে, এর বাইরে কিছু হবে না। সে বাংলাদেশে আছে কি না, ইট ইজ নট এট অল ইম্পর্টেন্ট। আমি যে আপনার সাথে এই যে ডিসকাস করতেছি, আমরা যে এই যে এই সোশ্যাল মিডিয়াতে আজকে এটা যে ছয়লা, এটা হচ্ছে গোপালের ওই যে টেনিউরটা ল্যাংগি করার জন্য, তার দিকে আপনারা ঢিল না ফিরে এখনো বেনজিরের রাজনীতির দিকে ঢিল চলবেন, এইটা নিয়ে আমরা ব্যস্ত থাকবো, ইন দা মিন টাইম শেয়ার বাজার চালাই যাবে, এখানে আর কিছু নেই। আমি মনে করি এগুলা নিয়ে আমরা যত টাইম বিএনপি কে বলবো বিশেষ করে এবং সাধারণ মানুষকে বলবো, এইসব অনেক কিছু আপনি দেখবেন, এই মুখরোচক, এই যে ওই যে ওরের ওই যে কিমা, ওই যে কি নাম, আঙ্গুর না আনার কি নাম, ওই যে আনারের যে কিমা বানাইছে, এইগুলো এখন কিমা নিয়ে মানুষ ব্যস্ত আছে। হ্যাঁ, কিমা কি ফ্ল্যাশ করছে নাকি রাস্তায় ফেলছে না নদীতে ফেলছে? হ্যাঁ, কার মেয়ের কান্না? আরে শহরের মায়ের কান্নার কথা কেউ বলে না কেন? 17 বছরের ছেলে আপনার আনার যে তার চকু প্রায় ফেললো, 16 জন মানুষকে হত্যা করলো, সেদিন আরো একটা ঘটনা দেখলাম বিজু ভাই, এই যে কিরকম জঘন্য, মানে আমি তো বলি শেখ মুজিব তার মেয়ের মাধ্যমে, শেখ মুজিব তার মাধ্যমে এবং মেয়ের মাধ্যমে কি জঘন্য কাজ করছে, যে এই যে আনার কি করত, একটা কলেজের প্রিন্সিপাল, সরকারি কলেজের প্রিন্সিপাল, তাকে বরখাস্ত করছে, হ্যাঁ, উইদাউট শোয়িং এনি নোটিশ, সে কোর্টে গেছে, জজ কোর্টে গেছে, মামলা তার পক্ষে আসছে, সে হাইকোর্টে গেছে, তার পক্ষে আসছে, আনার তাকে ঢুকতে দেয় না, মানে হাইকোর্ট হচ্ছে আনার, মানে শেখ গোপালি আর হলে সে হলো শেখ জিনাইদহ আর কি, শেখ জিনাইদহ মানে গুন্ডা সে, এটা আমি দেখছি কোথায় জানেন, 71 টিভিতে। হ্যাঁ, তারপরে তাকে ঢুকতে না দিয়ে, মানে কিসের আদালত, কিসের হাইকোর্ট, কিসের কি, আমরা বলি না যে হাসিনার ভেন্ডি ব্যাগ পেটিকোট, এটা আদালত, সে তাকে ঢুকতে দেয়নি, ঢুকতে না দিয়ে 2016 থেকে 2022 সাল পর্যন্ত তার ঢুকতে দেয়নি, পরে বলছে যে তুমি জয়েন করো কিন্তু আসতে পারবো না, তারপরে বলছে যে তুমি অফিসে আসবা না, মানে একজন লেকচারার, কি দেবনাথ নাম এই লেকচারার, মানে সে অফিসিয়ালি লেকচারার না, সে কোনো মানে কলেজে জয়েন করেনি, তারে নাকি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বানাইতে হবে, এর মধ্যে নাকি আরো 61 জন আছে, তাদেরকে বাদ দিয়া যে কলেজের অ্যাপয়েন্টেড টিচারও না, তাকে আপনার ভারপ্রাপ্ত দিতে হবে, নাইলে তারে গুলি করে মারি ফেলবে, কারণ সে ভয়ে দিছে, সে কলেজে আসে না, প্রিন্সিপাল মানে 5-6 বছর যেহেতু বেতন বাকি, তো বেতন টেতন গুলো হয়তো পাইছে কিন্তু কলেজে ঢুকতে দেয় না,
ওই যে লেকচারার আপনার চক্রাকে নিছে। তো একদিন এতদিন পরে যখন আপনার ইউনিভার্সিটি বা শিক্ষা বোর্ড প্রিন্সিপালকে চিঠি দিয়েছে যে তুমি কেউ একজন কমপ্লেইন করছে হয়তো যে তুমি একজন আনঅ্যাপয়েন্টেড মানুষকে তুমি কিভাবে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বানাইলা, তাহলে সে তো জীবনের বই, এই যে আনারের বই, এই গুন্ডার বই করছে এটা। পর উনি করছে কি, আর একজন সহকারী অধ্যাপক, সিনিয়র সহকারী অধ্যাপক উনাকে ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব দিয়েছে। এইটা কেন দিছে, উইথ দ্য অর্ডার ফ্রম দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি যে কাজটা করছে আনার নাকি গিয়া প্রথম ওই ভারপ্রাপ্ত প্রিন্সিপালের ডাকে থাপ্পড় মেরে প্রিন্সিপালকে ইন ফ্রন্ট অফ এভরিবডি থাপ্পড় মেরে ভাই তুই তোর ভারপ্রাপ্ত। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই যে গুন্ডাতন্ত্র, এই যে শেখ মুজিবের গুন্ডাতন্ত্র, হাসিনাতন্ত্র, গোপালীতন্ত্র, এই যে মানে প্রতি একজন এমপি মানে হচ্ছে মাদক চোরাকার বাড়ি, এক একজন হচ্ছে সোনা চোরাকার বাড়ি, একজন হচ্ছে গুণকারী এবং এই গুন্ডা, আপনি চিন্তা করতে পারেন। এটা কিন্তু আমার কোন আধা সরকারি কলেজ না, ফুল সরকারি কলেজ ঝিনাইদহ। হ্যাঁ, তো এখন আপনি যদি এইরকম একজন মানুষকে যদি আপনার এখন তার এই যে লিস্ট দেখলাম 17 জনকে যে সে মারছে কিরকম নৃশংসভাবে, তার টাকা পয়সা এইগুলো তো অন্য কথা, এগুলো তো হচ্ছে করাপশন, কিন্তু আপনি একজন মানুষ মারবেন এরকম নৃশংসভাবে এবং এগুলো যদি আপনি মানে ডিসকাশনে আনেন তাহলে আপনি দেখবেন যে 300টা আপনার আমাদের নির্বাচনী এলাকা বা প্রতিটা পৌরসভায় বা প্রতিটা থানায় উপজেলা চেয়ারম্যান বলেন, পৌরসভার চেয়ারম্যান বলেন আর এমপি বলেন, মানে এই যে নির্বাচনী নির্বাচিত প্রতিনিধিদের প্রতি আমাদের যে একটা সম্মান, আমরা যে একটা মানুষের যে একটা আহাজারি এখানে, মানে এই যে শেখ মুজিব যেরকম গুন্ডাতন্ত্রের মাধ্যমে আমাদের দেশটাকে বাকশালের মাধ্যমে শেষ করছিল, এখন ভারতীয় প্ররোচনায়, ভারতীয় ইন্ধনে, ভারতের প্রত্যক্ষ মদদে আমাদের পুরো নির্বাচনী ব্যবস্থা, আমাদের সামাজিক ব্যবস্থা, আমাদের রাজনৈতিক ব্যবস্থা, আমাদের সিভিল এবং শেষ পর্যন্ত মিলিটারি সব জায়গায় এই গুন্ডাতন্ত্রের মাধ্যমে আমাদের দেশটাকে শেষ করে দিয়ে এখন আমাকে, আপনাকে এবং বাংলাদেশের সকল মানুষকে তাদের আপনার চিন্তা ভাবনা ভিন্ন কাতে প্রবাহিত করার জন্য এই বেনজির এবং আজিজ নতুন এপিসোড নতুন এবং এটা নিয়ে আমরা ব্যস্ত থাকবো, হাসিনার প্রতি টার্গেট করবো না, কারণ আমরা তো হাসিনাকে টার্গেট না করতে পারলে, গোপালীকে টার্গেট না করতে পারলে আমাদের তো কোনো কোনো নিস্তার নাই, আমাদের কোনো মুক্তি নাই। এখন সেখানে মুক্তি দিতে হলে, ওখান থেকে পেতে হলে হাসিনার পিছনে ভারতকে যেমন টার্গেট করতে হবে গোপালীকে, গোপালী ভার্সেস এই যে এই মোদি র ভারতীয় এস্টাবলিশমেন্ট একাকার, এই ভারতীয় আওয়ামী সরকার, ভারতীয় গোপালী সরকার, এদের থেকে আপনাকে নিস্তার পেতে হলে এইসব আজিজ, এইসব আপনার এই যে বেনজি, এগুলো হচ্ছে এখন ডাস্টবিন, এইগুলো হচ্ছে ড্যাড হর্স, এইসব গুলো নিয়ে আমরা মনে হয় আমরা কম চিন্তা করে গোপালী। আপনি চমৎকার করে, আপনি চমৎকার করে বলেছেন এবং আমি এই বিষয়টাই আজকে দর্শক এই বিষয়টাকেই আসলে হাইলাইট করতে চাই এবং এই বিষয়টাকে হাইলাইট করতে চাই বলেই কিন্তু আজকে আমরা আজকে মানে বিষয়টাও নির্ধারণ করেছি যে কুশীলবরা কি নাটকীয় কায়দায় দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়া হবে কিনা, আসলেই সবাইকে দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়া হবে এটাই বাস্তবতা। সুতরাং এদেরকে নিয়ে আমাদের আলোচনা করা, এদেরকে নিয়ে টপিক বানানো, এদেরকে নিয়ে কন্টেইন করা, এদেরকে নিয়ে আলোচনা করার পুরো দরকার নেই। তুই কবে যাবি, আপনাকে একটু সংশোধন করে দিই, শেখ গোপালী, শেখ গোপালী, শেখ গোপালী, তুই কবে যাবি, তুই কবে যাবি, এর বাইরে আর কোন, তুই যাবি নাকি তোরে ঝাঁটা দিয়ে পিটে দেব, মানে এর বাইরে আর কোন আমি আপনাকেও বলতে চাই, মানে এটা কি করে সম্ভব, একটা দেশের সেনাপ্রধান, মানে একটা দেশের পুলিশ প্রধান, একটা দেশের কি বলে র‍্যাব প্রধান এবং মানে এরা মানে কি বলবো
লুটেরা, এরা খুনি, খুনি গুমকারী, এরা গুমকারী। এই দেশের রাষ্ট্র মানে সরকার প্রধান কি করে থাকে? এই মানে এই আমেরিকান সরকার না 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 আমি রিসপন্সিবল লেট ইট ওয়েট দে আর ডুইং ফর হারসেলফ এক্স্যাক্টলি দে আর ডুইং বিকজ দে অর্ডার এক্স্যাক্টলি শি অর্ডার দেম টু ডু অল দিস নন্সেন্স এক্স্যাক্টলি তো এখন না না আমার কথা হচ্ছে আমার কোন দরকার নেই সে ভালো ঠিক আছে শেখ হাসিনা ভালো লোক শেখ হাসিনার বিকল্প নেই ঠিক আছে হ্যাঁ সরি আমার একটা পোস্টার আছে আমার মনে আমি পোস্টারটা একটু পড়ি আবার শেখ হাসিনার বিকল্প নেই অসভ্য বর্বর বেহেয়া ভোট ডাকাত দর্শন কামী লুটেরা দুর্নীতিগ্রস্ত সকল প্রকার খারাপ কাজের চ্যাম্পিয়ন সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনার বিকল্প দেখান ঠিক আছে তো এইটি আমরা দেখাচ্ছি দীর্ঘ চার বছর যাবৎ এই পোস্টার এখন এটা তো প্রমাণিত হলো যে আসলেই তো তাই উনার চতুর্দিকে লুটেরা উনার চতুর্দিকে না উনি তো তৈরি করছে ওই তো উনার চতুর্দিকে লুটেরা উনার চতুর্দিকে আপনার খুনি উনার চতুর্দিকে আপনার চোরাচালানকারী উনার চতুর্দিকে হত্যাকারী উনার চতুর্দিকে মানে কি বলবো আপনার কি বলবো এটাকে চরিত্রহীন বর্বর সবাই আপনি দেখেন কেন এটা বলছি এটা বলার পিছনে একটা কারণ আছে আপনি দেখেন আমরা বলছি যে এই যখন আজিজ সাহেবকে সেনাপ্রধান করা হয় তখন কি আজিজ সাহেবদের সাহেবের ভাইদের ইতিহাস ডিগ্রি জানতো না তার ফ্যামিলির সদস্যরা এভাবে কিভাবে সম্ভব অর্থাৎ শেখ হাসিনার আশীর্বাদ আছে তো সমস্ত দুষ্ট লোকদের নেক্সাস হচ্ছে শেখ হাসিনা তো এখন কে টাকা লুট করলো কে মারলো কে ব্যাংক ডাকাতি করলো কে জমি কিনলো এগুলো এখন আরেকটি যেটা আজকে দর্শক আপনারা রিপোর্ট দেখেছেন যে আরেকজন বাটপাড়ের শিরোমণি সেটা কি মহাবাটপা অপসাংবাদিক নায়নুল ইসলাম খানকে উনি ওনার প্রেস সচিব নিযুক্ত করেছেন মানে উনি খুঁজে খুঁজে আমি বললাম আমি আজকে সাকিবকে বলেছি সকালে যে নিশ্চয়ই শেখ হাসিনা একটা মানে আওয়ামী লীগের একটা ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্টের কাজই হচ্ছে যত খারাপ নিকৃষ্ট লোক আছে খুঁজে বের করে ওদেরকে দায়িত্ব আপনার কাছে কি মনে হয় এই যে আপনি বললেন না যে রাজাকারের পোলা তো নিজে স্বীকার করছে আমার ভাব রাজাকার ছিল আর হাসিনা হলো রাজাকারের আপনার বংশ বিস্তারকারী রাজাকার রাজাকার আচ্ছা শুনেন টিটু ভাই আপনি তো সুন্দর করে বললেন ডেমোক্রেসি পাঠার পাশাপাশি ডেমোক্রেসিকে আপনার মানে চুরি করে ডেমোক্রেসি নাম দিয়ে মানে আরো কিছু নতুন শব্দ মানে বেরোইছে আর কি ডিকশনারিতে আপনি পাবেন একটা হচ্ছে ধরেন মেরিটোক্রেসি এটা একদিকে ভালো মানে বুদ্ধিমানদের যেটা লি কুয়ান ইউ চালু করছে মনে করেন সিঙ্গাপুরে আর একটা হচ্ছে ক্লিপটোক্রেসি এটা হচ্ছে চোরদের ডেমোক্রেসি একটা হচ্ছে প্লুটোক্রেসি এটা হচ্ছে আবার ওই যে রিচ পিপলদের আপনি বলতে পারেন